অরুণোদয় নাট্যগোষ্ঠীর উদ্যোগত 46 নং ওয়ার্ড জনকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটি আর নুনমাটি ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগত ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় সৌহদত আয়োজিত হওয়া বিস্তরভা দিবসের কেটামান কার্যসূচী বতরের অসুবিধার বাবে 20 জুন তারিখে অনুষ্ঠিত হওয়া নাছিল। কালি বাকি থাকা কার্যসূচী সমূহ অনুষ্ঠিত করা হয়। এই বর্ষের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত সুখ্যাতিরে সফলতা লাভ করা এই অঞ্চলের ছাত্র ছাত্রী সকল সম্বর্ধনা জানা হয়। সভাত টুনমাটি আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া প্রশান্ত বরা, রিফাইনারি ওয়ার্কার ইউনিয়নের সভাপতি মানিক দাস, নুনমাটি ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ফণীধর দাস, সভাপতি হিকমত আলী উপস্থিত থাকে। নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকে ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতনের অধ্যক্ষ বীরেন্দ্র নাথ কলিতা, বিশিষ্ট কবি হৃদয় কুমার পাটগিরিয়ে উপস্থিত থাকি বিষ্ণুরভার জীবন আদর্শের উপর বক্তব্য আগবায়। রাভা দিবস উপলক্ষে ছাত্র ছাত্রী সকলের মাজত রাভা সংগীত চিত্রাঙ্কন তর্ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। কুইজ প্রতিযোগিতাত কুইজ মাস্টার হিসাবে উপস্থিত থাকে নুনমাটি ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তথা শিক্ষক রাজীব আহমেদে। অরুণোদয় নাট্যগোষ্ঠীর সভাপতি ধীরেন কুমার গোস্বামী আর সম্পাদক বিজয় কাকতিয়ে অনাগত সময়ত নাট্যগোষ্ঠীর ফলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পদক্ষেপ গ্রহণ করার বাবে রাইজর আন্তরিক সহযোগিতা কামনা করে। নিউজ ডেস্ক, টেনাল নিউজ।